আপনাদের জন্য মস্ত বড় একটা স্মার্টফোনই হাজির হয়ে গেলাম। ট্যাবলেট ট্যাব, এটা হলো রেডমি প্যাড এস ই। রেডমি প্যাড এস ই তিনটা ভ্যারিয়েন্টে কিন্তু লঞ্চ হয়েছে বাজারে। একটা হলো গিয়ে 4128, 8128, 6128। এটা 6128 মাঝের ভাই আর কি, উনি আমাদের হাতে রয়েছে এবং এটার সাথে এক বছরের ওয়ারেন্টিও রয়েছে। আর এই সুন্দর জিনিসটা আমাদের কাছে কিন্তু পাঠিয়েছিল পিসি হাউস। পিসি হাউসের থেকে আপনারা এটা পার্চেস করতে পারবেন, তাদের সব মাল্টিপ্ল্যান সেন্টারে রয়েছে, অনলাইনেও আপনারা কিনতে পারবেন অবশ্যই। ডেসক্রিপশনে যাবতীয় ইনফরমেশন সবকিছুই দেওয়া থাকলো। আচ্ছা, তো এই ট্যাবলেটটা মূলত বলতে পারেন মিড রেঞ্জ বাজেটের একটা ট্যাব, খুব বেশি দামি কিছু না, আবার একেবারে যে এন্ট্রি লেভেলের অ্যামাউন্টটাও না। যারা মূলত মিডিয়া কনজাম্পশন করেন, প্রচুর পরিমাণে ভিডিও দেখা হবে, তাদের জন্য এটা দারুণ একটা ডিল। কারণ ডিসপ্লেটা অনেক বড় আছে এবং ডিসপ্লের কালার রিপ্রোডাকশনও ভালো, রেজুলেশনও মোটামুটি ঠিকঠাকই আছে। তো সবকিছু মিলে মিডিয়া কনজাম্পশনের জন্য দারুণ একটা জিনিস। কিন্তু এই ট্যাবের বডি ফ্রেমটা হচ্ছে গিয়ে মেটাল দিয়ে তৈরি, বডি ফ্রেম রিয়ার প্যানেল মেটালে তৈরি। আমরা একটা ক্যামেরাই দেখবো যা মূলত 8 মেগাপিক্সেল আর কি, এখানে আমরা দেখতে পাচ্ছি। আর চারিপাশে পোর্টসেন বাটন হিসাবে টাইপ সি পোর্ট রয়েছে, তারপরে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাবেন, দেন 4-4টা স্পিকার রয়েছে এতে। এই ট্যাবটা যে খুব একটা লাইট ওয়েটের বিষয়টা কিন্তু এমন না, 478 গ্রামের ওজন, প্রায় আধা কেজি, কিন্তু হাতে নিয়ে ওই ফিলটা আসে না যেহেতু বেশ বড় সড় একটা জিনিস। ডিসপ্লে সাইজ 11 ইঞ্চ, IPS LCD প্যানেল, 90Hz হাই রিফ্রেশ রেট রয়েছে এখানে এবং 207 হলো এর PPI, 1200x1920 হলো এর রেজুলেশন। ডিসপ্লেটার সাইজ অনুযায়ী রেজুলেশনটা একদম আহামরি লেভেলের এমনটা আমি বলবো না, আবার কম যে তাও না। এটা খুব কাছ থেকে দেখতে গেলে আপনার কাছে মনে হতে পারে হ্যাঁ PPI একটু কম আছে, আর একটু থাকলে বেটার হতো, বাট ট্যাবলেট তো বড় ডিসপ্লে, একটু দূর থেকেই দেখবেন, সেই জায়গা থেকে আবার মোটামুটি ঠিকঠাক আছে। অ্যাজ এ IPS ডিসপ্লে কালার রিপ্রেশন ঠিকঠাক ছিল, সাইড থেকে দেখতে গেলে বা কর্নার এরিয়া থেকে বেসিক্যালি দেখতে গেলে একটু শিফটিং আপনি লক্ষ্য করবেন আর কি। ডিসপ্লের পাশে চিন বেজারটা একটু বেশি লাগতে পারে, বেজার এরিয়াটা আর একটু নারো রাখলে এই ডিসপ্লেটা দেখতে আরও বেশি সুন্দর লাগতো, বাট এটা সিমেট্রিক্যাল। ক্যামেরার প্লেসমেন্ট কিন্তু এই যে এই বরাবর, আপনি যখন কিনা ভিডিও কলিং টেলিং কথা বলবেন তখন কিন্তু এটাকে এইভাবে ধরে রেখে বা রেখে আর কি কথা বলতে হবে। 90Hz চেক করছিলাম, ঠিকঠাক আছে, টাচ রেসপন্সও আমরা ঠিকঠাক পেয়েছি, ব্রাইটনেস ইনডোরের জন্য ঠিক আছে বাট আউটডোরে ঠিক নেই, ডিরেক্ট সানলাইটে এটা দেখা যায় না, ভালো স্ট্রাগল করে আর কি, বাট শ্যাডো এরিয়াতে যেমন গাছের তলাটালায় বসে ইউজ করা যাবে। যদিও এই ধরনের বড় বড় জিনিস নিয়ে আসলে কেউ বাইরে খুব একটা মনে হয় না মুভ করা হয়, ইনডোরেই আসলে ব্যবহার করা হয়, সেই জায়গা থেকে ওকে আছে। ডিসপ্লেতে কোনো ধরনের প্রোটেকশন আছে কিনা শিওর না, মেবি নেই, বা থাকলেও তেমন আহামরি লেভেলের কিছু না, আপনারা কিছু একটা প্রোটেক্টর ব্যবহার করলে ভালো হবে, অন্যথায় একটু যত্ন সহকারে ব্যবহার করতে হবে আর কি। যা মনে হয়েছে ডিসপ্লেতে আসলে PPI একটু বেটার থাকলে এই ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কমপ্লেন থাকতো না, আর এর বাইরে মোটামুটি ঠিকঠাকই আছে এর ডিসপ্লেটা। রেডমি প্যাড এসি রান করছে MIUI প্যাড ওয়েস 14 বেসড অন অ্যান্ড্রয়েড 13। এটাতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680, যার গ্রাফিক্স হিসেবে পাওয়ার করছে অ্যাড্রিনো 610। আর এটা পাওয়া যায় বলছিলাম তিনটা ভ্যারিয়েন্টে, 4GB র্যাম, 6GB র্যাম, 8GB র্যাম এবং 128GB স্টোরেজ। স্টোরেজ টাইপ EMMC 5.1। বাংলাদেশে বা পিসি হাউস থেকে আপনারা পার্চেস করবেন 6GB র্যাম ভ্যারিয়েন্টটা, এবং আমাদের কাছে 6GB র্যাম ভ্যারিয়েন্ট এসছে এবং এই ভ্যারিয়েন্টেই তারা স্পেশাল অফার দিচ্ছে স্যামজন চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য। এই ট্যাবলেটের অর্থাৎ 6128GB ভ্যারিয়েন্টের রেগুলার প্রাইস পিসি হাউসে এই মুহূর্তে রয়েছে 27,500 টাকা, সাথে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। আর যারা এখানে স্যামজন চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের জন্য একটা কুপন থাকছে SAM1000, এটা ব্যবহার করলে আপনি 8,000 টাকা কমে কিনতে পারবেন এই ট্যাবটি, তখন দাম দাঁড়ায় 26,500 টাকা। দাম অনুযায়ী এর স্পেক বা এর পারফরমেন্স ঠিক আছে কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও শেষ পার্টে আলোচনা করব, আপাতত কন্টিনিউ করি যা যা আছে এগুলো দিয়ে। তো এটাতে আমরা লেটেস্ট অপারেটিং সিস্টেম দেখছি, প্রসেসরটা একটা ডিসেন্ট প্রসেসর, এটার থেকে আপনি আহামরি পারফরমেন্স আশা করতে পারেন না, আবার একদম ফেলে দেওয়ার মতো না। যদি কিনা আপনি মিডিয়া কনজাম্পশন করেন বা ওই রিলেটেড কাজবাজি করতে চান, সেক্ষেত্রে আপনার কাছে মনে হবে না এই ট্যাবটা ভালো একটা রেজাল্ট দিচ্ছে। কিন্তু যদি হেভি টাস্কিং করার ইচ্ছা থাকে বা হেভি পারফরমেন্স আপনি পেতে চান এর থেকে, ডেফিনেটলি এটা ওইটা প্রোভাইড করতে পারবে না, বা গেমিংয়ের জন্য অনেক আহামরি কোনো ডিল না। হয়তো প্রচুর পরিমাণে ভিডিও টিডিও দেখবেন, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করবেন, টুকটাক আপনার অফিসিয়াল টুকটাক কাজবাজ থাকতে পারে, আপনি হয়তো মাল্টিটাস্কিংয়ে কাজ করবেন, যেমন এগুলোতে আমরা দেখি যে ফ্লোটিং উইন্ডো ব্যবহার করা যায় না ট্যাব, যেহেতু আমরা এইভাবে হয়তো ব্যবহার করবো, এই যে অলরেডি আমি এখানে কিন্তু চাইলে 2-3টা কাজও করতে পারি, ধরুন এটা এখানে রান হয়েছে, এবার আমি আর একটা রান করলাম, তো এই ধরনের কাজবাজ যেহেতু করবেন যেগুলো কিন্তু এটা ইজিলি সামলাতে পারে, এবং তখন এটা থেকে মোটামুটি একটা স্মুথ রেজাল্ট পাওয়া যায়। আবার যেহেতু 90Hz রয়েছে এর ডিসপ্লেতে আর কি রিফ্রেশ রেট, সো ওভারঅল একটা স্মুথ পারফরমেন্স করতে পারে। তবে আমরা দেখছিলাম অ্যাপ ওপেন ক্লোজলি একটু টাইম নিচ্ছে, একটু লোড নিচ্ছে, বাট খুব যে ডিলে করে এমনটাও কিন্তু না, যেটা হয়তো ভিডিও দেখে একটা আইডিয়া করতে পারছেন। ট্যাবের যে পারপাসগুলো হয়ে থাকে সেভাবেও ব্যবহার করা হয়েছিল এই ট্যাবলেটটাকে, তো তাতে দেখলাম মোটামুটি আসলে এটা একটা ইউজার ফ্রেন্ডলি বা ওরকম রেজাল্টই দিয়েছে আর কি। মোটামুটি 25-26 হাজার টাকা অনুযায়ী আপনি মেনে নেওয়ার মতো একটা পারফরমেন্স পাবেন। যদি মনে হয় আমি মিডিয়া কনজাম্পশন করবো বা মাল্টিমিডিয়া পারপাস হিসেবে এই ট্যাবলেটটা বেশি ব্যবহার হবে, বাট আমার হেভি পারফরমেন্স এবং গেমিংটা মেইন প্রায়োরিটি না, তখন আচ্ছা গেমিংয়ের প্রসঙ্গে আসতে গেলে হ্যাঁ এটা দিয়েও টুকটাক গেমিং করা যাবে, সময় কাটানো যাবে, বেসিক গেমগুলো খেলা যেতে পারে, 2D যে গেমগুলো রয়েছে সেগুলো খেলা যেতে পারে, সময় কাটানোর মতো রেজাল্ট পাবেন। এরপরেও যদি কেউ সাহস করে আপনারা ফ্রি ফায়ারটা খেলতে চান, আমরা খেলে দেখছিলাম খেলা যায়,
যায়, বাট এটার থেকে খুব একটা হামড়ে রেজাল্ট পাই না। এরকম প্রাইস পয়েন্ট আপনি আরও বেশ ভালো স্মার্টফোন পাবেন যেগুলো দিয়ে ফ্রি ফায়ারে আরও বেটার রেজাল্ট পাওয়া সম্ভব। রিয়ারের ক্যামেরা 8 মেগাপিক্সেলের, সামনের ক্যামেরা 5 মেগাপিক্সেলের, সামনেরটা আলট্রা ওয়াইড। তো এর ক্যামেরা দিয়ে আসলে ছবি তোলার জন্য তো না, আমার মনে হয় ভিডিও টিডিও কলিংয়ের জন্যই ঠিকঠাক আছে। একান্ত প্রয়োজন হলে দু একটা ছবি টবি তুলবেন, এর বেশি তোলার চিন্তা ভাবনা না করলেই ভালো। ছবির কোয়ালিটি তো নিজেরা দেখলে নেই, এই এরকমই আর কি, ট্যাবের ছবি এমনই হয়। ভালো বিষয় স্পিকার 4টা আছে ভাই, যখন কিনা এত জায়েন্ট স্ক্রিন আপনি ভিডিওটি দেখবেন, সাউন্ডটা তো সেরকম চাই, এটা লাউডনেস সেই। এবং 4টা স্পিকার চারিপাশ থেকে যখন একটা স্টেরিও সাউন্ড দিচ্ছে, এটার সাউন্ড কোয়ালিটি খুব ভালো লাগবে। এবং ব্যালেন্স সাউন্ড দিচ্ছে, মানে এইটাই বেশি এইটাই কম এপাশে কম এরকম না, সবগুলো থেকে ব্যালেন্স একটা সাউন্ড দিতে পারে, সাউন্ড কোয়ালিটি নিয়ে সন্তুষ্ট থাকবেন একদম শিওর। ফুল ভলিউমে আমরা এর থেকে ডিসটরশন তেমন একটা পাইনি, মাঝে মধ্যে দুইটা সাউন্ড হালকা একটু ডিসটরশন লাগছিল, একদম 100% ভলিউম থেকে। ব্যাটারি 8000 mAh এর এবং 18W চার্জিং সিস্টেম সাপোর্ট করে এই ট্যাব। তো ব্যাটারি যত বড় সেই হিসাবে চার্জিং সিস্টেম সাপোর্ট নাই কম, আর একটু বেশি লাগবে, অ্যাটলিস্ট 33 বা 30W থাকা উচিত ছিল, তখন আমরা আর একটু দ্রুত চার্জ করতে পারতাম, এখন যেমন একটু ভালো রকমের সময় লেগে যাবে। আর ব্যাকআপটা আবার ভালো পাবেন বুঝছেন, এটার ব্যাকআপ ভালো, 90Hz এর ডিসপ্লে থাকা সত্ত্বেও এটার থেকে কিন্তু আমরা মোটামুটি ভালো ব্যাকআপই পাচ্ছি। আপনি আমার মনে হয় এই ট্যাবলেট দিয়ে ভিডিও টিডিও দেখে থেকেও ইজিলি 2 দিন পার করতে পারবেন, একদম যদি হেভি ইউজারও হয়ে থাকেন, তাতেও দেখবেন যে এটার ব্যাটারি শেষ হচ্ছে না। আর ইনডোর লাইটিং কন্ডিশনে ফুল ব্রাইটনেসও যাওয়ার প্রয়োজন পড়ে না, দ্যাটস ওয়াই এটার থেকে মোটামুটি ওভারঅল একটা ডিসেন্ট পারফরমেন্স পাচ্ছেন আর কি। এখন যদি ফাইনালি দাম অনুযায়ী আমরা একটু জাজমেন্টে নিয়ে আসি, যে বিষয়গুলো তার একটু ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল। নাম্বার ওয়ান, এখানে 120Hz দিয়ে দিলে আসলে ওইটা আমাদের জন্য আরও বেশি সুবিধাজনক হতো, ডিসপ্লেটা আরও বেশি স্মুথ মনে হতো। আর দ্বিতীয়ত, এটা 6 GB না হয়ে 8 GBটা হলে এটার পারফরমেন্স আর একটু বেটার হতো। এরপরে প্রসেসরটা আর একটু বেটার হলে হয়তো আরও বিভিন্ন ধরনের গ্রাহককে আকৃষ্ট করা যেত সহজেই, যারা ট্যাবলেট দিয়ে একটু গেমিং টেমিং করতে চায়। এই সমস্ত জায়গাগুলোতে আসলে ইম্প্রুভমেন্টের দরকার ছিল বলে আমি মনে করি এই ট্যাবে। আর ডিসপ্লে প্রোটেকশনের ব্যাপারে কিছুই জানি না, থাকলে তো ভালো, না থাকলে ওটাও দেওয়া উচিত ছিল। তো এই জায়গাগুলোতে ইম্প্রুভমেন্ট অবশ্যই থাকতে পারতো, বাট স্টিল অনেকে এটাকে চয়েস করতে পারবেন, বিশেষ করে যারা কিনা মাল্টিমিডিয়া কনজাম্পশন করেন তাদের এটা পছন্দ হয়ে যাবে শিওর, যেহেতু বড় সড়ো ডিসপ্লে আছে, ভিডিও টিডিও দেখে ভালো লাগবে, সাউন্ড কোয়ালিটি আছে ভালো, ওটাও ভালো লাগবে। আবার স্টুডেন্টস যারা রয়েছেন তাদের চাহিদাগুলো পোষাতে পারবে এই ট্যাবলেটটি। প্লাস আমরা 1 বছরের যেহেতু ওয়ারেন্টি দেখছি না, এটাও একটা ভালো বিষয়। আর 1000 টাকা তো কমে এখন কিনতে পারছেন আর কি, যেহেতু কুপন রয়েছে। আপনাদের কাছে এই ট্যাবলেট কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সাথে নিশ্চয়ই আবার আমাদের দেখা হচ্ছে এমন কোনো নতুন ভিডিওতে।